সুপ্রভাত বন্ধুরা, আজ পয়লা নভেম্বর 2023, শুভ বুধবার। আজকে আমরা সবাই গণেশ ঠাকুরকে পুজো করি, গণেশ ঠাকুরকে প্রণাম জানাই। বন্ধুরা, তোমাদের সকলকে আমার একরাশ ভালোবাসা জানাই। এবার প্রভাতী চর্চা শুরু করব। আজ প্রভাতী চর্চায় কবিতার ঝুলি নিয়ে চলে এসেছি। এটা আমাদের সবার প্রভাতী চর্চা। এটা আমার শুধু নামের সোমার প্রভাতী চর্চা, কিন্তু এই প্রভাতী চর্চাটা আমি করি সবার জন্য, যাতে সবাই সুপ্রভাতটা খুব সুন্দরভাবে বলে এবং সারা দিন যেন সকলের খুব ভালো যায়। আজ এমনই এক সকাল, আজ আমি রাজকুমার বেরার কবিতা নিয়ে হাজির হয়েছি। রাজকুমার বেরা সম্বন্ধে একটু বলি। দক্ষিণ চব্বিশ পরগনার কবি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক, এছাড়াও পড়েছেন সেলস ও মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে। ভালোবাসেন ফটোগ্রাফি চর্চা করতে। এখন ফটোগ্রাফি তার মূল পেশা। সম্পাদনার কাজে ছোটদের পত্রিকা ছন্দ চয়নের সঙ্গে যুক্ত। আমার আকাশ, হুতুম, পেচার, একশো ছড়ায় মোল্লা, নাসিরুদ্দিন, কখনো মনে হয় আজগুবি সব ইচ্ছেগুলো তার লেখা চারটি বই। তার কবিতা আজ বলবো, যাই না ভেসে নিরুদ্দেশে, প্রথম কবিতা। তার শেষ কবিতা আমি বলবো, দুরন্ত এক পেশে। প্রথম কবিতায় যাচ্ছি, যাই না ভেসে নিরুদ্দেশে, থাক না হয় আজকে দিনে অঙ্ক কষা, জ্যাজ্যামিতির উদ্ভটে সব আজব রেখা, হিউয়েনসাং আর মেঘাস্তেনিস প্রশ্নমালা, দেখলে বাড়ে এক নিমেষে গাত্র জ্বালা, তার চেয়ে বরং সার্সি দিয়ে আকাশ দেখি, ধূমকেতু আর তারার খেলা আসল সে কি, থাকুক না আজ ইংরেজি আর ভূগোল টুগোল, দেখবো এখন বিশ্বকাপে হচ্ছে কগোল, অফেন্স ডিফেন্স পাঞ্জা লড়াই ঘণ্টা দেরেক, কার কফিনে পুতলকে আজ লোহার পেরেক, লোডশেডিংয়ে যায় না দেখা অনেক খেলা, খেলার মাঠে এখন শুধু তারার মেলা, তোমরা বলো কতই বার বয়স হলো, খোকন শোনা তার চেয়ে বরং পড়তে চলো, টিচার দিদি এলেন বলে আটটা বাজে, অন্য সবাই যে যার মতো ব্যস্ত কাজে, যে পড়েছে সেই চড়েছে এয়ার গাড়ি, স্কলারশিপে বিদেশ ভ্রমণ আকাশ পাড়ি, পড়তে বসি আবার আমি নিরুৎসাহে, অন্য সবার গল্পগুজব কী উৎসাহে, বাইরে দাওয়ায় ময়নাটা আজ কেমন যেন, খাবার আছে মনটা তবু খারাপ কেন, আচ্ছা ও কি আমার মতো আকাশ দেখে, আমার মতো এতাল বেতাল স্বপ্ন দেখে, ঘুমিয়ে পড়ি এমন সময় মায়ের ছোঁয়া, কেমন যেন আদর আদর গন্ধে ধোয়া, বোধহয় বুঝি সময় হলো এতক্ষণে, বাব্বা যা কাজ এঘর ও ঘর প্রতিক্ষণে, হঠাৎ ভাঙে স্বপ্নটুকু স্বপ্নে মাখা, সামনে টেবিল বই খাতা পেন কাগজ রাখা, এখন আমি যাই না ভেসে নিরুদ্দেশে, পড়ছি শুধু ঠিক জানি কি উদ্দেশ্যে। দ্বিতীয় কবিতা এবং শেষ কবিতায় আসি, দুরন্ত এক পেশে। তোমরা কারা স্বপ্ন দেখো দিনরাত্রির ভোরে, বুকুনদাদা চেঁচিয়ে করছে প্রশ্নটা বেশ জোরে, টুবলু টুবাই শুবলু সুবাই মন্তেসারির পুচি, তোমরা কি কেউ স্বপ্ন দেখো, খাচ্ছ মিঠাই লুচি, বুবুন ছিল ছাতের কোণে আহ্লাদে আটখানা, এক মনে বেশ পড়ছিল বই হাসছিল এক টানা, প্রশ্ন শুনে বলল হেসে স্বপ্ন দেখি ঘুড়ির, এক নিমেষে ধরবো আকাশ
ইচ্ছে ওড়া উড়ির, টুকাই সুবাই স্বপ্ন দেখে যাচ্ছে পান্তরে, এক ফালি চাঁদ মুচকি হাসে স্বপ্ন রূপান্তরে। টুবলু একা বলল, শুধু স্বপ্নতে বেশ দেখি, খাচ্ছি আমি মন্ডা মিঠাই, মিথ্যি সেসব সে কি? পুচি আমার বড্ড ছোট, স্বপ্নটা আধখানা, মায়ের আঁচল মায়ের স্নেহ স্বপ্নেতে নেই মানা। রং বেরঙের তিতলি ফড়িং কিংবা পাহাড় নদী, দেখতে পেত এসব কিছু বাড়ত বয়স যদি। সুমন ছিল একলা বসে খানিকটা মনমোড়া, ওরা স্বপ্ন আকাশ কুসুম সত্যিটাকে ধরা। সুমন কিছু পায়নি আজও স্বপ্ন দেখার দেশে, তাই বুঝি ওর স্বপ্নগুলো দুরন্ত এক পেশে। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ রেখো শরীরটাকে। আজ আসি, বিদায় বন্ধুরা, সবাইকে প্রণাম।